বিপ অ্যাপটি বাংলাদেশি সহ আদার্স কান্ট্রি মানুষরাও এই অ্যাপটি ব্যবহার করতে পারবে। এর কারণ হচ্ছে এই অ্যাপটির কনভারসেশনে রয়েছে আকর্ষণীয় অটো ট্রান্সলেশনের ফিচার। আপনি ইংলিশ পায়েন না তাতে কোনো সমস্যা নেই, মাত্র একটি সেটিং করে নেবেন, দেন আপনি বাংলা টাইপ করে টেক্সট সেন্ড করবেন এবং সাথে সাথে ইংলিশে কনভার্ট হয়ে টেক্সটটি সেন্ড হবে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই অটো ট্রান্সলেশনটি ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইটস মি রাব্বি ফ্রম রাব্বি সুইনিটেক। ফার্স্ট অফ অল আপনাদের বিপ অ্যাপটি ওপেন করতে হবে। বিপ অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনারা সিম্পলি একটা কনভারসেশন ওপেন করবেন। ওপেন করার পরে উপরে দেখুন থ্রি ডট মেনু বা আইকন রয়েছে, সেখানে প্রেস করুন। সেখানে প্রেস করার পরে দেখুন ট্রান্সলেট সেটিংস, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে এখান থেকে আপনারা আউটগোয়িং অটো ট্রান্সলেশন এটা আপনি অন করে দিবেন। কারণ হচ্ছে আপনি যে মেসেজগুলো পাঠাবেন সেটা তো অটো ট্রান্সলেশন হয়ে যায়। তারপর ইনকামিং অটো ট্রান্সলেশন এটা আপনি অন করে দিতে পারেন, আপনাকে যদি কেউ মেসেজ পাঠায় সেটা অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। তো এই দুইটা সেটিংস অন করার পরে আপনি ব্যাক বাটন প্রেস করে আবার কনভারসেশনে চলে আসবেন। এখানে চলে আসার পরে আপনি টাইপ করবেন ভালোবাসি, এটা লিখে টাইপ করার পর আপনি যদি সেন্ড করেন এটা সরাসরি ইংলিশে কনভার্ট হয়ে যাবে। তারপরে আমি আরো একটা দেখাই, দেখছেন আমি একটা বাংলা টাইপ করে একটা বাক্য পাঠিয়েছি, এটা অটোমেটিকলি ইংলিশে কনভার্ট হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে আরো অনেক ভাষা রয়েছে যেগুলো আপনারা চাইলে বাংলা টাইপ করার মাধ্যমে আপনি সেই ভাষাতে অটোমেটিকলি কনভার্ট করে ফেলতে পারবেন। আর এটা হচ্ছে বিপ অ্যাপের মধ্যে অনেকটা ইম্পর্টেন্ট একটা ফিচার, যেটা আমাদের প্রায় অনেকের জন্যই ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেকেই ইংলিশে পারদর্শী নই। যারা ইংলিশে পারদর্শী নয় তাদের জন্য এটা খুব একটি ইম্পর্টেন্ট ফিচার বিপ অ্যাপ ডেভেলপাররা নিয়ে এসেছে। আর বিপ অ্যাপ নিয়ে অনেক টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। কিভাবে আপনি বিপ অ্যাপটি ব্যবহার করবেন, কিভাবে আপনি বিপ অ্যাপে পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট সেট করবেন অন্য কোনো অ্যাপস এর সাহায্য ছাড়াই, এসব নিয়ে টিউটোরিয়াল রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন, আপনাদের কাছে আসবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হলো, ভিডিওটি একটু কাজের মনে হলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী সকল নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় অনেক 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 ভালো কাটুক।